এই ঠোঁটে লাগাই দিছি রেজুবিল্লা আসসালামু আলাইকুম এতক্ষণ তো দুষ্ট দুষ্ট ভিডিওগুলো দেখলেন আসেন কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখাই তৈরি করতে কোনো ধরনের সফটওয়্যার লাগবে না বাট দুইটা ছবি একত্রে আনার জন্য যে কোনো একটা ফটো এডিটড দিয়ে আপনারা একত্র করবেন সেজন্য আমি একটু পিক্স আটকে বেছে নিয়েছি এই সফটওয়্যার কাজ কিন্তু খুব ইজি আমি দেখিয়ে দিচ্ছি তো পিক্স আর্টে প্রবেশ করবেন প্রবেশ করার পর এই যে প্লাস বাটনে ক্লিক করবেন নিচে প্লাস বাটনে ক্লিক করার পর আপনি যে দুটো ছবি আসলে অ্যাড করতে চাচ্ছেন ওই দুটো কিন্তু মোবাইলে ডাউনলোড করে নেবেন অথবা আপনি যাদের ছবি একত্রে করে কোলাকুলি করাতে চাচ্ছেন তাদের ছবিগুলো আপনার ফোনে সংগ্রহ করবেন একটু নিচের দিকে তাকালে এখানে একটা ব্লাঙ্ক অপশন দেখতে পাবেন এই যে ব্লাঙ্ক এই ব্লাঙ্কে ক্লিক করতে হবে একদম নিচের দিকে খেয়াল করেন টুলস নামে একটি অপশন রয়েছে এই টুলসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে যেটা করতে হবে ক্রপ করতে হবে আমরা একটু ক্রপে ক্লিক করলাম এখান থেকে একটু নিচের দিকে খেয়াল করেন থ্রি পয়েন্ট এটি ক্লিক করবেন ক্লিক করে উপরে চিহ্ন ক্লিক করে দিবেন দেবার পরে এখন আপনার কাজ হচ্ছে যাদের ছবি আপনি কোলাগুলি করাতে যাচ্ছেন তাদের ছবিগুলো অ্যাড করতে হবে তো এই যে নিচের ফাংশনগুলোকে একটু বাম দিকে স্লাইড করবেন স্লাইড করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফটো এই অ্যাড ফটোতে চাপ দিবেন চাপ দেওয়ার পর এই যে আমি মোদির ফটোটা নিলাম এবং উপরে অ্যাড চিহ্ন রয়েছে অ্যাড করলাম অ্যাড করার পর আমি বাম সাইডে একটু বসে দেওয়ার চেষ্টা করছি আপনারাও খুব সুন্দর করে বসে দেওয়ার চেষ্টা করবেন ওকে বসিয়ে দেওয়ার পর উপরে টিক চিহ্নে ক্লিক করবেন ক্লিক করার পর আবার নিচে এই ফাংশনগুলো স্ক্রল করে অ্যাড ফটো করে আরেকটি ফটো আপনারা যুক্ত করবেন তো আমি এই যে শেখ হাসিনা আমাদের আপা এ আপার ছবি অ্যাড করার জন্য চেষ্টা করছি যে দেখুন ওকে অ্যাড করার পর উপরে টিক চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর এই ফটোটা ডাউনলোড করে নেবেন আমরা ডাউনলোড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফটোটা তো ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু দুই ধরনের দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব তো আমি একটু ক্রোমে চলে যেতে চাচ্ছি যে ক্রোমে গেলাম ক্রোমে যাওয়ার পর গুগলে আপনারা সার্চ করবেন বিজি রিমুভ দেন প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আপলোড ইমেজ এখানে ক্লিক করে আপনি যে অ্যাটাচ করা ছবিটা বানিয়েছেন এই অ্যাটাচ করা ছবিটা হচ্ছে আপলোড করে দিবেন। ওকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন আমি ধরেন এটা দিয়ে দিচ্ছি ডানে সেভ করলাম সেভ করার পর আপনাদেরকে যেটা করতে হবে এই পিকচারটা ডাউনলোড করতে হবে তো ডাউনলোড এইচডি বা ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা এটাকে একটু ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করছি যদি ওপেন করি দেখুন আমাদের ফটোটার এই অবস্থা তো ওকে আমাদের ফটো মেকিং করা শেষ এখন আপনাকে আবার যেটা করতে হবে ক্রোম ব্রাউজারেই যেতে হবে আমরা ক্রোমে গেলাম নতুন একটা উইন্ডো নিলাম উইন্ডো নেওয়ার পর আপনাকে সার্চ করতে হবে পিক্স ভার্স পিক্স ভার্স লিখে যদি আপনি সার্চ করেন একদম টপে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন যে পিক্স ভার্স এ আই সর্বপ্রথমে এখানে প্রবেশ করার পর হয়তো বা আপনাদেরকে সাইন আপ করতে বলবে গুগলের সাথে খুবই সিম্পল এক ক্লিকই করতে পারবেন তো একটু নিচের দিকে খেয়াল করেন এখানে ইমেজ নামে একটি অপশন রয়েছে আমরা ইমেজে ক্লিক করলাম ক্লিক করার পর যে পিকচারটা আমরা বানালাম সেটিতে সিলেক্ট করবো সিলেক্ট করার পর ডান ডান হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ প্রসেসিং নিবে ওকে প্রসেসিং কমপ্লিট হওয়ার পর ডান সাইডে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান ইমেজ অর জাস্ট টেক্স ইয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর লিখবেন টু ক্লোজিং হাক সি এল ও এস আই এন জি ক্লোজিং হাক এই ইউ জি এই যে টু ক্লোজিং হাক এটা লেখার পর এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন দেখুন আপনার কাছে একদমই শেষ এখন যা করবে এআই এখানে আপনার ইন্টারনেটের গতি বা মোবাইল ফোনের যে স্পেসিফিকেশন অনুযায়ী দীর্ঘ সময় লাগতে পারে অল্প সময় লাগতে পারে আমাদের প্রসেসিং চলছে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন মনোযোগ সহকারে ফটো দুটোকে ইডিট করে এখানে ইনপুট করা তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন তো রেজাল্টের জন্য আমরা একটু অপেক্ষা করি আমাদের প্রসেসিং কমপ্লিট এবং ভিডিওটা রানিং দেখতে পাচ্ছেন তাদের হাগিং বিষয়টি আপনারা হয়তো লক্ষ্য করছেন তো এই হচ্ছে ব্যাপার আপনারা চাইলে এই পিক্স ভার্স থেকে যে কোনো ধরনের ভিডিও মেকিং করতে পারেন খুব মজার মজার ভিডিও মেকিং করতে পারেন আচ্ছা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ